হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এস বি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। তো আজ হলো মঙ্গলবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আমার রান্না করা, ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে এসে বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখবে আমার আগের ব্লগগুলোতে না, মানে মঙ্গলবার দিন না আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ মঙ্গলবার দিন ব্লগ করা আমার খুব কষ্ট হয়ে দাঁড়ায়। কারণ মঙ্গলবার দিন তো আমাদের দোকান খোলা বন্ধ থাকে সপ্তাহে একটা দিন, তো সেই জন্য সব কিছুই আমাদের লেট হয়, মানে ঘুম থেকে ওঠা লেট হবে, রান্না করা লেট হবে, খাওয়া দাওয়া লেট হবে, সব কিছু যেন একটা ধীরে ধীরে কাজগুলো হয়। তো আজকেও ঘুম থেকে উঠেছি 8:30 সময়, অন্য দিন তো একটা মানে টাইমের মধ্যে দোকানে খেয়ে যাবে, এই তাড়াহুড়োটু থাকে, সেই জন্য মানে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে লাগে, খাওয়া দাওয়া করতে লাগে, মানে টাইম মেনটেন করে কাজগুলো হয়। আর মঙ্গলবার যেহেতু সেহেতু আমাদের সব কাজেই লেট হয়, টিফিন করতে বসলে অনেকটা সময় লেগে যায়, খাওয়া দাওয়া সব কিছুতেই লেট হয়, সেই জন্য মানে আমার আর ব্লক করা হয় না। তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে, সেই জন্য আর ব্লক করা হয় না। তো আজ ভাবলাম না এভাবে তো চলে না, আজকে ব্লক করবই। তো রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ ঘুম থেকে 8:30 সময় উঠেছি, তারপর উঠে ঘর ঝাড় দিলাম, স্নান করে আসলাম, তারপর এসে রান্না বসা টিফিন করলাম, তারপর রান্না বসালাম। তো এখন ঘর ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে বাসন ধুয়ে এইমাত্র বসলাম। তো আজকে রান্না করেছি, চিকেন করেছি আর লোটে শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোড়া করেছি। তো আজকে রাতেও হয়ে যাবে, যেহেতু চিকেন আছে রাতে শুধু রুটি করব, তাহলে আমাদের হয়ে যাবে। আর আজকে অনেকগুলো বাসনও পড়েছে, তো ওগুলোকে ধুতে একবার রান্না বসিয়ে ধুলাম, তারপর আবার রান্না শেষ করে ওগুলো ধুলাম। তো এখন ঘর গুছিয়ে তারপর এসে বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এত গরম না, পাখা চালিয়ে, ও দেখো পাখা চালিয়ে আমি এই জায়গাটায় এসে বসলাম, কারণ ওই জায়গাটা যদি কে কথা বলি না পাখার শব্দে তোমরা আমার কথাই বুঝতে পারবে না। তো এখন জানি না যে পাখার শব্দটা পাবে কি না, একটু একটু তো নিশ্চয়ই পাবে। এত এখন হাঁপাচ্ছি সব কাজগুলো করে, আর এত রোদ দিয়েছে জানো তো, মানে বাইরে যাওয়াই যাচ্ছে না। আরও তো মানে রোদের দিন তো খালি আসলো, গরমের দিন আরও তো কী হারে রোদ দিবে। আর আজ জানো তো আমাদের এখানে শুনেছি শিব চতুর্দশীর মেলা নাকি আজকে লাস্ট শিব বাড়িতে হচ্ছে, তো দেখি যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সন্ধ্যাবেলাটা। তো এখন তো সব কাজ শেষ করলাম, এখন বসবো মোবাইলটা নিয়ে ভিডিওগুলো দেখবো তোমাদের। আর কি জানো তো, কালকে একটা জিনিস আবার দেখলাম যে আমার মানে সাবস্ক্রাইবটা বাড়লে তো আমি বলতে পারি, কারণ আমার কাউন্টিংটা বাড়লে আমি বুঝতে পারি যে সাবস্ক্রাইব করেছে, বা SMS করলেও বুঝতে পারি। তো তারপর আজ সকালে উঠে দেখছি যে আবার কমে গেল 3টা। তো এরকম হলে তোমরা কেন বন্ধুত্বটা করো? আমিও তোমাদের সাথে বন্ধুত্ব করেছি, তোমরাও করো তাহলে তো থাকবে, বা তোমরা করলে আমিও করবো তাহলে তো থাকবে। তোমরা করেছো, আমিও কিন্তু তোমাদেরকে বন্ধুত্বটা করেছি, কিন্তু এখন দেখছি যে বন্ধুত্বটা করেছো, হ্যাঁ আমার কাউন্টিংও বেড়েছে, আবার দেখলাম কিছুক্ষণ বাদে চলে গেছে। তো এরকম করা তো উচিত নয়, কারণ ইউটিউবে আসলাম আমরা সবাই, তো এটা তো আমাদের ইউটিউবটা তো টাকা দেবে, মানে আমরা তো আর একজন আরেকজনকে টাকাটা দেবো না, দেবে ইউটিউবের অফিস থেকেই, তাহলে সবাই ইনকাম করি না? এতে কী হয়েছে, সবাই মিলে আমরা জায়গাটা যখন কাজ করছি তাহলে সবাই মিলে ইনকামটা করি, কী হয়েছে এতে? আর এখন তো ইনকামের কোনো কিছুই না, এখন তো মানে যে রাস্তাটাই ক্রস করতে পারলাম না, ইনকামের রাস্তাটা যে এটাতে তো পৌঁছতে পারলাম না, ইনকাম তো বহু দূরের কথা। তো একবার বন্ধুত্ব করলাম, আবার কিছুক্ষণ বাদে চলে গেলাম, এভাবে কি হয়? এভাবে কিন্তু কোনোদিনও তোমরা যারাই এরকম করো কোনোদিনও কিন্তু এইভাবে এগিয়ে যেতে পারবে না। তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, যারা এরকম করেছো প্লিজ বন্ধুত্বটা বজায় রেখো, আবার চলে এসো, তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি এরকম করো না, কারণ এরকম করলে কিন্তু বন্ধুত্বটা থাকবে না। কিন্তু আমার খুব খারাপ লেগেছে এটা দেখে, অনেক সময় তো এরকম হচ্ছেই, আজকেও দেখে না খুব খারাপ লেগেছে জিনিসটা দেখে, এরকম করো না। আমি তো যার সাথে বন্ধুত্ব করি যে আবার কিছুক্ষণ বাদে আবার কেটে নিয়ে আসবো, এরকম আমি কোনো দিনও করিনি আর এটা করবো না। এরকম যাকে সব কথা তোমাদের বললাম, তোমরা ভালো লাগলে করবে থাকবে। তো এখন যাই, এখন একটু বসবো, একটু রেস্ট করবো এখন। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো
তো এখন যাচ্ছি মেলাতে। তো আজ তো তোমাদের বললাম যে আমাদের এখানে শিব চতুর্দশীর মেলা হয়, তো আরও 2-3 দিন আছে। তো আজ যেহেতু মঙ্গলবার, সেহেতু আজ মানে চলে আসলাম। তো এখানে না শিব চতুর্দশীর মেলাটা আমাদের এখানে টাউন হলে হয়। তো দেখো চলে আসলাম, আর তোমাদেরকে একে একে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা কাঠের দোকান দেখলে, আর এখানে উঠলো মাটির জিনিস, এ সেটেও মাটির জিনিস। তো আরও তো 2-3 দিন বাকি আছে, তাই আজকে লোকজন না মোটামুটি হয়েছে, লাস্টের দিকে আরও লোকজন হয়। তো এদিকে দেখো মাটির জিনিস, আর এদিকে একটা লোহার দোকান উঠলো, দা খুন্তি কাঁচি অনেকগুলো জিনিস উঠলো। তো মিউজিকটা না এখানে আমি মানে মিউট করে দিয়েছি, আর আমি এখানে বয়সটা অ্যাড করছি, কারণ না হলে আবার কপিরাইট চলে আসলে তাই। আর এদিকে দেখো আরেকটা কাঠের জিনিস, মানে রুটি বেলনি ওগুলো, আরও অনেকগুলো জিনিস। আর এই সাইডটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো লাইটিংয়ের জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর এদিকে বাচ্চাদের জন্য প্লেন মানে প্লেন চড়া, তারপর এখানে একটা গাড়ি, ওগুলো সব বাচ্চাদের জন্য। এই দেখো এদিকে দেখো গাড়ি, তারপর এদিকে প্লেন, সব বাচ্চাদের জন্য। মেলায় এসে বেশ ভালোই লাগছে, কারণ মেলাতে তো ভালোই লাগে। আর এই দেখো আরেকটা, এটাও কিন্তু বাচ্চাদেরই। তো আমি সামনে সামনে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসছি তোমাদেরকেও দেখানোর জন্য। আমি মেলাতে গেলাম, আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না তাই। তো এখন দেখো একে একে আবার দোকানে চলে আসলাম। তো এটা হলো লটারি, মানে লটারি খেলা। এই দেখো প্রাইজগুলো উপরে আছে। আর এখন আবার চলে আসলাম মিষ্টির দোকানে, জিলিপি, তারপর কি ভুজিয়া, তারপর আরও কি কি আছে। তো দেখো আর এখন এটা আবার হলো পাফুস, তারপর আরও কি কি দোকান। এদিকে হলো কাপ্লেটের দোকান। তো ভিডিও করছে, সাথে কয়েকটা জিনিসও নিলাম। এই দেখো এটাও কাপ, প্লেট, বাটি, পেতলের জিনিস, কাঁচের গ্লাস। আর এদিকে দেখো এখন আবার চলে আসলাম, এখানে হলো মানে বাচ্চাদের টেডি বিয়ার, তারপর ফুল ওগুলো। আর এটা হলো দেখো ঠাকুরের, কি সুন্দর মানে শিব ঠাকুরের শিবলিঙ্গ দেখো। আরও অনেক ঠাকুরও এখানে কিন্তু আছে, দেখো রাধাকৃষ্ণ আছে। আর এদিকে হলো লেডিসদের স্টেশনারি দোকান, মানে গলার, তারপর আরও কি কি মানে সাজের জিনিসের দোকান। আর এদিকে দেখো এদিকেও ঠাকুরের জিনিসের, চন্দন, শঙ্খ, তারপর কড়ি, ঠাকুরের পাঁচালি, ঠাকুরের ফটো। এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো, ময়ূরের পাখ। আর এদিকে দেখো পুরো ঝাড়, সবগুলো এখানে ঝাড়। আর এদিকে দেখো ফুল, হাতে বানানো ফুল, তারপর ফুল রাখার যে ফুলদানি এগুলো। আর এক সাইডে দেখো অনুষ্ঠান চলছে এখানে। তো মেলা এখন ঘুরে নিলাম, এখন একটু টিফিন করব। তো আমার তো ফুচকা ভালো লাগে, তো ফুচকাটা তো অবশ্যই খাবো। এখানে অনুষ্ঠান দেখছি দাঁড়িয়ে। আর এদিকে দেখো এখন আমরা চাট খাচ্ছি, এখন চাট খাবো, তারপর গিয়ে ফুচকা খাবো। তো তোমাদের দাদাভাই ফুচকা খেলো না, ফুচকাটা আমিই খেলাম, কারণ ও ফুচকা ভালো পাই না তাই। তো আমি দেখো এখন ফুচকা খাচ্ছি। আর এই দেখো এখানে হচ্ছে, এখানেও খাবারের দোকান, এগ রোল, চপ, চাউমিন এগুলোর দোকান। তো মেলা থেকে বাড়ি চলে আসলাম, আর কী কী জিনিস আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু আনিনি, কয়েকটা জিনিস। তো তোমরা সাথে থাকো, তোমাদের সাথে পরে কথা বলবো। তো ফ্রেন্ডস, এইমাত্র মেলা থেকে আসলাম, আর এখন এসে হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ রাতের খাবার তো বানাতে লাগবে। তো রুটি শুধু কয়েকটা করবো, কারণ মেলাতে গিয়ে না চাট খেয়েছিলাম ফুচকা খেয়ে, আর কিছু মানে এখন অতটা খিদে নেই। তো রুটি করবো, আর দুপুরে তো চিকেন আছেই, আর মেলারও 2-3 দিন আছে। তো আজকে চলে গেলাম, কারণ আজ তো মঙ্গলবার, যেহেতু দোকান বন্ধ,
তাই মেলাটা ঘুরে চলে আসলাম। আর অন্যদিন তো মানে দোকান খোলা থাকে, যেহেতু দোকান থেকে আসতেই 10:30 বেজে যায়, তাই আর কখন যাব তাই ভাবলাম আজকে চলে যাই। তো আরও নাকি 2-3 দিন হবে, তো এখন মোটামুটি লোকজন হয়েছে, কিন্তু লাস্টের দিকে আরও লোকজন হয়, আর একদিকে অনুষ্ঠানও হচ্ছে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিই। আর নতুন বন্ধুরা যারাই প্রথমবার আমার ব্লগ দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের এখানে চলে যায়। আর পুরানো বন্ধুরা সবসময় আমার পাশে থেকো, আমিও তোমরা সবসময় পাশে থাকবো। আর নতুন বন্ধুরা প্লিজ বন্ধু করলে কিন্তু পুরো ভিডিওটা দেখে বন্ধুত্বটা করো, বন্ধু করে আবার কিছুক্ষণ বাদে চলে যেও না, এরকম কিন্তু করো না। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিব, কাল একটি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। গুড নাইট।